মুসলিম টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় শায়েখ, সকলের প্রিয় মানুষ, এদেশের হাজারো কোটি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় শায়েখ ফদিলাতুস শায়েখ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নরসিংদী জামিয়া কাসিমের প্রতিষ্ঠাতা, এছাড়া আফ্রিকা, ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশের অসংখ্য ইসলামিক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রধান অতিথি আজকের শেখ ফদিলাতুস শেখ সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন জাফরী। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه وبعد। আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাবিবুল্লাহ ফাউন্ডেশনে আরেক ফাউন্ডেশন ঢুকছে কাজ করার জন্য, এই আর কি। যাই হোক, আমি শুক্রিয়া জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। আমি তো আলোচনা সবসময় করতেই থাকি, কথা বলতেই থাকি সব জায়গায়, টেলিভিশনে, আমি ইউটিউবে তো সরাসরি কথা বলি না, ওইগুলি আমার আলোচনাগুলি কারা কারা ঢুকায় আমি ভালো, তো এর একটা ভূমিকা আছে, ইয়ের সেবাত হাসানেরও একটা ভূমিকা আছে টুকায়। আর আমি আমেরিকা আলোচনা করে ইংল্যান্ডে এসে নামলাম, ইস্ট লন্ডন মসজিদে বসলাম, একজনে কয় যে আপনি আমেরিকা কি করলেন, এবার বসে বসে শুনেন, তো আবার দেখাইতেছে, কারণ ওরা ঢুকিয়ে দিছে, ওই যেখানে যাই একটু ঢুকিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলোচনা অনেক শুনলাম, ইলমি আলোচনা, অর্থবহ আলোচনা, যেটাকে উর্দুতে বলে ঠোস, মানে মৌলিক এবং বস্তু নির্ভর আলোচনা শুনলাম, আবেগও দেখলাম, বুদ্ধিও দেখলাম, যুক্তিও দেখলাম। এগুলি দেখে আমি অনুপ্রাণিত, অনুপ্রাণিত এই জন্য যে আমাদের পরে এই সিলসিলাটা মুনকাতি হবে না, বরং এটা ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ থাকবে। অনেক সময় লোকেরা এসে বলে যে কালকেও ওই কি বলে নাম কি তারেক প্রশ্ন করলো যে আপনার পরে কে, মানে আমি যা কিছু করি এগুলি কে ধরে রাখবে। আরবরাও প্রশ্ন করে, একজন মারাই গেলেন গত বছর, আমার খুব প্রিয় মানুষ ছিলেন, বলতেন তোমার পরে কে, তুমি তো আছো, ঠিক আছে করছো, এগুলি যে করো, তোমার পরে এই ধারাবাহিকতা কে রক্ষা করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহই বের করে দেন, আল্লাহ তাআলাই উপযুক্ত লোককে সিলেক্ট করেন, বাছাই করেন, দায়িত্বে নিয়োগ করেন, তিনি এই বাছাই তো আল্লাহই করেন, সুতরাং সেটা করবেন। আমার এক ছেলে, এর নাম জারির, এটা ইংলিশ মিডিয়ামের ছেলে ছিল, আমারই স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে পাশ করার পরে আল-আজহারে গিয়ে ইয়েতে ক্যারো গেছে, আল-আজহারে একটা মাহাদে আরবি শিখেছে। তো দেখলাম যে আমার চিঠি লিখলো, তাকে দেখলাম সেলাগুলি ঠিক, আরবি ভালো জানে, এটা বোঝা যায় সেলার সঠিক ব্যবহার, তো দেখলাম সেলা ঠিক করতেছে, তাতে আশ্বস্ত হলাম যে মাশাআল্লাহ পারবে। এরপরে মদিনা ইউনিভার্সিটিতে বৃত্তি মঞ্জুর হলো, সেখানে গেলেও আর তার আরবি কোর্স করতে হয়নি, সরাসরি শরিয়া পড়তেছে এবং রেজাল্ট ভালো করতেছে আলহামদুলিল্লাহ, এক সপ্তাহ আগে এখান থেকে গেল। যাই হোক, বাকি তো আল্লাহ পাক জানেন, তবে আমার বংশধারায় আলেম আরও হয়েছে, তবে এটা আমার লাইনে চেষ্টিত, আমি এটা লক্ষ্য করছি, আমার লাইনে চেষ্টিত। আমি কোরআন শরীফের তর্জমায় হাত দিয়েছি, কেন, যতগুলি তর্জমা দেখছি ভুল, ভুলে ভরা, ভুলে ভরা, লোয়া ইস্তেলাহাত পরিভাষা না জানার কারণে, আরবি ভাষা না জানার কারণে, এরপরে কোনটা তারজি হবে সেইটা না জানার কারণে পাইকারি তর্জমা লিখে দিয়েছে, এই কারণে হাত দিয়েছি। এক বছর চলে গেছে, এখন নবম পাড়ায়, অষ্টম পাড়া শেষ হচ্ছে, এক বছর লাগছে, আমার পকেট থেকে প্রতি মাসে ৩০,০০০ টাকা চলে যাচ্ছে। একজন আমি তো লিখি না, আমি বলি বিভিন্ন ইয়ে করে, তারপরে একজন অনুলিপক এই ফোন করছে এখন। তো যাক আলহামদুলিল্লাহ, এটার পরে এখন নিয়ত হয়েছে আরও কিছু কাজ করা। সেই কাজ কি কি কি? ১ নম্বরে ইমানের উপরে লেখা, ফিকহুল ইমান ওয়াত তাওহীদ, ফিকহুল ইবাদাত, ফিকহুল মুআমালাত, ফিকহুল আখলাক, এই কয়টা অনুয়ানে যদি আমি লিখে যেতে পারি তাহলে আমি শান্তি পাবো যে আমি এই কাজ। কারণ আগে মনে করতাম লেখার তো বড় বড় লেখকরা আলেমরা লিখছেন বলছেন আমাদের মত, কিন্তু এখন দেখি যাই আল্লাহ দিয়েছেন কিন্তু প্রয়োজন আছে, প্রয়োজন আছে। একটু আগে আল ইলম পরিভাষা কি, আল ইলম ওইটাই বোঝানো চাই, সে বুঝাইছে ওইটাই, কিন্তু পরিভাষাটা করছে আর ইলম কখনো কি হয় না, আল ইলমুল বাতিল এটা হয় না, আল ইলমুন নাকিস না, ইলম ইটসেলফ এটা একটা পরিপূর্ণ পরিভাষা এবং এটাকে মওসুফ করা যায়, এটা মনে রাখতে হবে। মওসুফ মানে কোয়ালিফাই, ইংরেজি বলে কোয়ালিফাই করা যায় না, ইলম মুতলাক। ইলম কি মুতলাক? কোরআন কারিমে আর হাদিসে ইলম কি মুতলাক করা হয়েছে, কোনো জায়গায় এটা বলা হয়নি এটা সহি এটা এটা না, হ্যাঁ এজাফত করা যাবে এটা এই সংক্রান্ত ইলম, এটা রোজা, এটা নামাজের, এটা হজের, এটা মানে এই সূর্য সংক্রান্ত, এটা আইয়াম সংক্রান্ত, একটা একটা এটাকে এজাফত বলে, কিন্তু কি করা যাবে না, মৌসুফ সিফাত করা যায় না। ইলম ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাবধান করলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার কাছে বলছেন, ইয়া আবাতি ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, জ্ঞান আমার কাছে, জ্ঞান আপনার কাছে না। একে তো বলে নাই যে ইলমুল ওহী আসছে বা ইলমুস সহিহ আসছে আপনার কাছে, ইলমুল বা আল ইলমুল বাতিল নো, ওগুলি ইলম না, এটা হলো ইলম। ইলম এটাও মনে রাখতে হবে, আমরা মৌলবীরা বেশি ভুল করি, সেটা কি আমরা বলি যে কি ইসলামী, হ্যাঁ ইসলামী জ্ঞান, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এই লোকেরা ইসলামকেও খাটো করে আর ইলমকে অপমান করে। কটাকে অপমান করলো? ইসলামের বাইরে কোনো ইলম আছে? আমি তাদের জিজ্ঞেস করি ইসলামের বাইরে কোনো, যদি ইসলামী ইলম হয় তো ইসলামী ইলমের উৎস কে? আল্লাহ। তো আল্লাহ তো সব জানেন, তাহলে তুমি কেমন করে বললা যে ইলম ইসলামের বাইরে ইলম আছে? আছে, কোরআন কারীম। আমার কেউ প্রশ্ন করুক, আমি চ্যালেঞ্জ করি মাঝে মাঝে, কোরআন ইলমের যত আধুনিক পরিভাষা বা যে কোনো বিষয় হয় আমার প্রশ্ন আটকাও, দেখি আমি কোরআন থেকে জবাব দিতে পারি কিনা। কোরআন বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, আপনি পারেন না সেটা অন্য কথা, আমি সবই পারবো এই দাবি করছি না, তবে অনেকটা পারি। এই পর্যন্ত কেউ আটকাতে পারে নাই। প্রশ্ন করি যে প্রশ্ন করো দেখি যে কোনো বিষয় যে কোরআন বলে কিনা। আমার একজন প্রশ্ন করে, আচ্ছা হুজুর এই যে আমরা খাই সিগারেট খাই, সিগারেট খাই, এটা কি কোরআনের মধ্যে আছে? আছে। সেদিন এক মুফতি আমার পাশে বসা, উনি আবার সিগারেট খান না, উনি কি খান না, পান তো আমিও খাই, ওই জর্দা খান, জর্দা তো জর্দা খান। তা আমি জবাব দিলে আমি জানি যে ওনার গায়ে লাগবে, তো উনি একটু কসর মসর করছেন, কসর মসর করবেই। এক বিহারি বেটি দাঁড়ায় বলতেছে এর মানি ব্যাগ হারিয়ে গেছে, তো বলছে আল্লাহ সবকে মেলে মৌলবিয়া কো না মেলে, আল্লাহ সবাই পাক মৌলবি না পাক, বিহারন বেটি আর কি, সবকে মেলে মৌলবিয়া কো না মেলে। একজন এসে কে আল্লাহ তেরি ভালা করে এই সবকো মেলে মৌলবিয়া কো না মেলে, কে মতলব? সবকো মিলেগা তো মিল যায়েগা मौलविया को मिलेगा तो फतवा लगा के खा लेगा। फतवा लगाए खाई बोल जायज को नहीं बोलबे অন্যরা জায়েজ করতে পারে না, এইজন্য পাওয়ার আশা আছে। তো আমি দেখলাম যে সেইটা ওনার মধ্যে দেখলাম। আমি জবাব দিলাম যে এটা তুমি উসুলের মধ্যে যেতে হবে, তুমি ইস্তেখরাজ করতে হবে তোমাকে। সেটা কি? কুলু হালালান তাইয়িবান, খাও কি খাও হালাল, হালাল তাইয়িব শব্দ দুইটা, কিন্তু মাঝখানে কি নাই, ওয়াও নাই। হালাল এবং তৈয়ব না, জিনিস একটাই। যেটা হালাল যেটা তৈয়ব ওইটাই হালাল, আর যেটা হালাল সেটা তৈয়ব, ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য হালালান ও তৈয়বান বলে নাই, মানে এর উৎস হলো তৈয়ব কিনা। যদি তৈয়ব হয় তা হালাল হুকুম দিবে, আর খবিস কিনা وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। খবিজগুলি নবী কি করেন? হারাম ঘোষণা করেন, আর উত্তম জিনিসগুলিকে কি করেন? হালাল ঘোষণা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেন। তাহলে কোন জিনিসের মৌলিকভাবে আমরা কোরআন হাদিসে কোথাও পাই না শব্দ না, কিন্তু তালাশ করতে হবে উসুলের মধ্যে, কি এটা কি হালাল, এটা কি তৈয়ব নাকি খবিজ। আলেমদের মুফতিদের রায় হলো এটা হয় হারাম হবে, না হয় হালাল হবে, কিন্তু এর আগে কি করতে হবে? বের করতে হবে এটা কি তৈয়ব নাকি খবিস। তাহলে কোরআন বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে যিকর আসমানি কিতাব সমূহকে যিকর বলে। তো এর জ্ঞান যার কাছে আছে তাদেরকে জিজ্ঞেস করো, কারণ কিতাব থেকে আসতে হবে। তো তাদের জিজ্ঞেস করে যদি না জানো, এটার মধ্যে ফারা সেটা হলো যে কোনো বিষয়ে যে অভিজ্ঞ ওই বিষয়ে তাকে জিজ্ঞেস করতে হবে, এটা হচ্ছে তার আন্ডারে। এই আসলটা আবার তার আন্ডারে চলে আসছে। তাহলে স্বাস্থ্যবিজ্ঞানী কারা? ডাক্তাররা। তো ডাক্তাররাই ভালো জানবে এটা কি খবিস নাকি তৈয়ব। হুরু হুকুম পরে দেন, আগে তার বস্তুগত হুকুমটা বের করতে হবে, তারপরে তার নীতিগত হুকুমটা দিবেন। স্পিরিচুয়াল হুকুমটা পরে, আগে বস্তুগত হুকুমটা আনেন। তাহলে সমস্ত ডাক্তাররা ওই ইয়ে থেকে জাপান থেকে আমেরিকা পর্যন্ত তাদের ঐকমত্য, এর মধ্যে কোনো খেলাফ নাই যে এই তামাক, এটার মধ্যে নিকোটাইল। আমার কাছে কিন্তু ডাক্তার একজন আছে, আমি আবার ভয় করি উনি নিয়ে আবার একতলাপ করে ফেলেন। তো নিকোটাইল পয়জন, নিকোটিন, এই নিকোটিন এটি একটা এমন একটা খবিস এবং এমন একটা মূল পদার্থ যা মানুষের ক্যান্সারের সবচাইতে বড় কারণ হিসাবে চিহ্নিত। এবং এই পৃথিবীতে যত ক্যান্সার হচ্ছে এর এর মানে বড় অংশ হলো কোনটা? এই নিকোটাইল পয়জন, নিকোটিন মানুষ ব্যবহার করে, এর কারণে এই ক্যান্সারটা হচ্ছে বেশি। এবং ডাক্তার নুরুল ইসলাম সাহেবের কথা আপনারা শুনছেন, হ্যাঁ, তিনি জাতীয় অধ্যাপক ছিলেন। এবং ওই যে বঙ্গবন্ধু কি নাম এটা, হ্যাঁ হ্যাঁ, এইটার তিনি মহাপরিচালক ছিলেন। উনি আধুনিক নামক একটা আন্দোলন করতেন। আধুনিকে উনি অঙ্ক করে দেখিয়েছেন যে এইটা থেকে, এই তামাক থেকে যে গভর্নমেন্টের ইনকাম হয়, তিনি দেখিয়েছেন ক্যান্সার, এর থেকে যে ক্যান্সার হচ্ছে যারা ব্যবহার, তার পিছনে যে ব্যয় হয় এই ব্যয়টা আয়ের চাইতে বেশি। তো কোরআনও এই কথা বলছে, ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, কল্যাণের চাইতে অপরাধের দিকটা ভারী। কল্যাণকে স্বীকার করছে, সুবহানের কালাম তো আল্লাহ, তিনি ওটাকে অস্বীকার করেননি। কারণ একটা ফ্যাক্টরি তৈরি হয়, হাজারো মানুষ এখানে চাকরি করে, এখানে বিনিয়োগ হয়, আমদানি হয়, রপ্তানি হয়, এখানে কৃষকরা কাজ করে, বাজারজাত করে। হায় সুবহানাল্লাহ, অর্থনীতির রেল পেল উর্দুতে বলে। এই যে প্রাণবন্ততা, অর্থনৈতিক প্রাণবন্ততা এর মধ্যে বিরাট, কিন্তু তারপরও এটার ক্ষতির দিক বেশি, অতএব এটা হালালের পর্যায়ে পড়ে না। সুতরাং উনি একটু তিনি ওই পাশে একটু খসমস করতে, ওনার সঙ্গে তখন কিন্তু এটা ছিল ওই ডিব্বাটাপি, তখন উনি একটু খসমস করছেন। যাই হোক, আমি ওই ওই কিসেও শুনেছি, ওই যে মহিলার কথা শুনেছি, সবকে মেলে মল্লিকা না বলে, উনি কিন্তু আমার বন্ধু। তো যাই হোক, যেহেতু অভ্যাস করেন, এখন কোনো না কোনো প্রকারে এটারে কি করতে হবে, এটারে একটু জায়েজের কাছে নিয়ে যেতে হবে। ন আমি নিজে পান, আমি নিজে পান করতাম, আর কি করতাম, ডিব্বা রাখতাম, এই ডিব্বার মধ্যে জর্দাও ছিল। সুবহানাল্লাহ, আমি শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব রাহমাহুল্লাহ, আমার উস্তাদ, আমার এত স্নেহ করেছেন, আমাকে মক্কাউনি পাঠিয়েছেন, নরসিংদী মাদ্রাসা ওনার হাতে প্রতিষ্ঠিত, মানে কি করেন নেই, 9 বার নরসিংদী মাদ্রাসা, 9 বার, যে বছর মারা গেলেন ওই বছরে। তো উনি এটার বিরুদ্ধে কথা বললেন, আমি তর্জমা করি, আমি করি তর্জমা, উনি বললেন এটার, আমি এটা খাবো। আমার কথা হচ্ছিল, এগুলি আমাদের আলেমদেরকে, যারা আলেম তাদের চিন্তা করতে হবে। আমি আজকে বেশি কথা বলবো না, আমার এই কথাই আমি শেষ করতে চাই। এলম, এলম, এলম উৎসকে আল্লাহ পাক, আমরা এলম অর্জন করব, কি দিয়ে অর্জন করব? আমাদের একটা যন্ত্র থাকতে হবে, কি দিয়ে অর্জন করব? তো সেটা আল্লাহ দিয়ে রাখছেন, সেটার নাম আকল। এটার নাম কি? আকল। এই যে বুদ্ধিজীবী বলে, এটার উপরে আমার অনেক আলোচনা আছে, বুদ্ধিজীবী, বুদ্ধি চর্চা। আকলটা হলো জন্মগত, আর এলেমটা অর্জিত। মনে রাখতে হবে, আকল কোনো সময় অর্জন করে না কেউ, আকলটার ম্যাচুরিটি হয়, এটা এটা পরিপক্কতা লাভ করে, কিন্তু আকল কেউ অর্জনীয় বিষয় নয়, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা কুইনি বিষয়, মানে সৃষ্টিগত ফিতরি বিষয়টা আল্লাহ দিয়ে দেন। এটা দিয়ে কি করতে হয়? করতে হয়। কোরআন এসে বলে, আফালা তাআকিলুন, তোমাদের কোনো আকল নাই? আকল নাই মানে কি? এলেম, এলেমটা গ্রহণ করো না কেন? আকল তো দিলাম আমি, কি গ্রহণ করার জন্য? তো তোমার কি আকল নাই? তুমি এলেমটা ধরতে পারতেছ না কেন? এটা তো এলেম। সুতরাং আল্লাহ পাকের নির্দেশগুলো, তার শরীয়ত, তার বিধিবিধান, শরীয়তটা কোইনি হোক, যেমন একটু আগে সুন্নতের ব্যাখ্যা, তা কোইনি হোক অথবা তাশরীহ হোক, এটা আল্লাহ পাকের দেয়া। সুতরাং এটাকে গ্রহণ করতে হয় কি দিয়া? আকল দিয়া। আকল যদি না থাকে তো শরীয়ত তাকে মুকাল্লাফ করে না। এই কথা বলে না, একরা, একরা মানে কি? পড়ো। পড়ো কিসের জন্য? ইলমের জন্য, ইলমের জন্য। তো এটা আমাদের জানা থাকা দরকার। জ্ঞানকে আমরা খণ্ডিত না করি, জ্ঞানকে ইজাফত করতে পারবো, কিন্তু মৌসুফ না করি। ইসলামী অন ইসলামী কোনো জ্ঞান নাই। ইসলামের সঙ্গে যে জ্ঞানের সংঘর্ষ, ওটা জ্ঞান না, ওটা হলো অজ্ঞতা। ওটা কি? অজ্ঞতা। আবু জাহাল মানে এই নয়, আবু জাহাল কোনো পড়ালেখা জানতো না। এটাকে আপনারা মনে করেন আবু জাহাল মানে? না, পড়ালেখা জানতো। তাদের জমানায় অনেকে ভালো পড়ালেখা, বড় বড় কবি, এই যে আশায়রুল জাহিলি, কত বড় কবি। সুতরাং এরা জাহিলি যুগের জাহেল। সুতরাং ইলমকে যেন আমরা ব্যাখ্যা করতে, কথা বলতে সাবধান থাকি, যে এইভাবে ইলমকে খণ্ডিত না করি। না, বুদ্ধিজীবী আমাদের হতে বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে কি? জ্ঞানজীবী হতে। জ্ঞানজীবী তো বুদ্ধিজীবী কোনো পরিভাষা না, বুদ্ধি বিক্রি করে এরা, বুদ্ধি বিক্রি করা খায়। কিন্তু আল ইলমু ফীহি হায়াতুন লিল কুলুবি কামা তাহিয়াল বিলাদু ইযা মা মাসসাহাল মাতর। হ্যাঁ, যে আল ইলমু ফীহি হায়াতুন লিল কুলুব, কলবের হায়াত কিসের মধ্যে? ইলমের মধ্যে। যেমন বৃষ্টি নাজিল হলে মৃত ভূখণ্ড কি হয়? জীবিত হয়। ইলম যখন কলবের মধ্যে ঢুকে, কাল প্রাণবন্ত লোকটা জকমকে হয়ে উঠে। হ্যাঁ ঝলমলে হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে ইলম আল ইলমু ইয়াজলুল আমা আন কলবি সাহিবিহি কামা ইয়াজলু সাওয়াদাদ দুলমাতিল কমর জ্ঞান জ্ঞানীর অন্তর থেকে অন্ধকারকে দূরীভূত করে দেয় যেমন আকাশের চাঁদ পৃথিবীর অন্ধকারকে কি করে দূরীভূত করে দেয় মনে রাখতে হবে ইলম হলো নূর আল ইলমু নূর তা নূর এটা আলো সুতরাং আমাদেরকে ইলমকে আমরা ভাগ করব না ইতিহাস অঙ্ক বিজ্ঞান ভূগোল যা আছে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সেনা শিল্প সব ইলম সব কি ইলম এবং সবকিছু আল্লাহ পাক শিখিয়েছেন কোনখানে শিখিয়েছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা মানব জাতির কিয়ামত পর্যন্ত যত ইলমের প্রয়োজন হবে নীতিগত হোক আর অথবা বস্তুগত হোক সমস্ত জ্ঞানের মূল সিঁড়িটা আল্লাহ আদমের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন এখন আদম আলাইহিস সালামের জীবন চর্চায় যতখানি প্রয়োজন সিঁড়ি থেকে বের করে করে করছেন বাকি রয়ে গেছে এখন এটাকে বলা হয় হাদিসের মধ্যে এসেছে যেটা হারানো সম্পদ কি আল হিকমাতু দালাতুল মুমিনি ইলতাকাহা হাইসু ওয়াজাদাহা হিকমত হলো মুমিনের হারানো সম্পদ হিকমত কি বুঝি আমরা তরজমা করলে কৌশল ঠিক আছে কৌশল এটা সি কিন্তু হিকমত তারা কি বুঝলাম কোন হিকমত হিকমত হয় না এর পিছনে যদি ইলম না থাকে ইলমটা থাকতে হবে এরপরে এটার প্রয়োগের কৌশলটাকে তখন বলে হিকমত মানে তার ভিতরে ইলম আছে তারপরে কি হলো প্রয়োগের কৌশল আছে এজন্য আইউ আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা কিতাব হলো জ্ঞান আপনি কিতাবকে প্রয়োগ করার জন্য বাস্তবায়ন করার জন্য যে কৌশল ওটাকে কি বলা হয়েছে হিকমা যে নবী তিনি শুধু কিতাবে শিক্ষা দেন নাই হিকমতেরও শিক্ষা দিয়েছেন তো হিকমত কি কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা হিকমা তাহলে হিকমার মধ্যে কি আছে জ্ঞান আছে আর কৌশল আছে দুইটা মিলে হিকমত উইজডম শুধু হিকমত আলাদা জিনিস না লোকটা হাকিম লোকমানের কি বলি হাকিম মানে কি আলিম শুধু আলিম না তিনি লোকমান হাকিমের মালিক তিনি যার ইয়ে করতেন ওই ইয়া চড়াইতেন ওনার প্রশংসা শুনতেছে মালিক খালি আমার রাখাল বালি ওনার সুদানি আমার রাখাল এত প্রশংসা করে যে আসে খালি প্রশংসা করে তো তারে পরীক্ষা করছে লোকমান আসছে তুমি একটা বকরি জবাই করো করছে এটার উত্তম অংশটা নিয়ে আসো তো নিয়ে আসছে হার্ট কলিজানা হার্ট এইবার আরেকটা বকরি জবাই করো খারাপ অংশটা নিয়ে আসো তো নিয়ে আসছে হার্ট তো মালিক বলতেছে অবাক করার বিষয় তোমারে বললাম উত্তমটা আনো আনলে হার্ট আবার বললাম নিকৃষ্টটা তুমি হার্ট কয়েলের শরীরে যদি কোনো অংশ ভালো থাকে তো হার্টই আর কোনো অংশ যদি খারাপ থাকে হার্টই এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন ইন্না ফিল জাসাদি মুদওয়াতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ফাসাদ আর সালাহ দুইটার কেন্দ্র কোনটারে পড়ছেন সুতরাং এইটা এই যে ইলম ইলম কোন সময় পরস্পর টক্কর করে না এর মনে রাখতে হবে ইলম কোন সময় পরস্পর টক্কর করে না তবে শাখাতে গিয়ে ইলম হওয়া সত্ত্বেও ইখতিলাফ করে মুখালিফ না মনে রাখতে হবে ইখতিলাফ করতে পারে যেমন একটা গাছের অনেক শাখা গোড়া তো একটা সুতরাং ইলমের মধ্যে ইখতিলাফাত হবে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমানের সঙ্গে এক মাসলা খেলে ঠেলাঠেলি করেন এরপরে নামাজের যখন সময় হয় উনি ওনার পেছনে আসে আল্লাহু আকবার লোকেরা কয় কি সাহেব আপনি না ওনার সঙ্গে গুতাগুতি করেন আর নামাজের সময় সবার আগে ওনার পেছনে আমি যেটা বলি ওটা আমার ইলম কিন্তু তাই বলে আমার উম্মতের ঐক্যের লাঠিকে আমি ভেঙে দিব এই যে ঐক্যের কথা আমরা কই সমাধান পাওয়া গেল না আল ইত্তিহাদ মাল ইখতিলাফ আর ইখতিলাফ মুখালেফাত করে জাহেলরা আর ইখতিলাফ করে কারা আলেমরা যার কাছে এটা আমরা এটাও জানা আছে সুতরাং এইভাবে এই যে আল হাদিস আর হানাফিদের মাঝে মাঝে দেখছি বড় বড় তর্ক করে না এটা অযথাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বলতেছেন কে আওজাঈ আওজাঈ প্রশ্ন তুলছেন আপনি রিফাইদিন করেন না কা তো আবু হানিফাকে আপনি কেন করেন কয় আমি কাসেম থেকে পেয়েছি কাসেম তার বাবা আব্দুল্লাহ ইবনে ওমর রিফাইদিন করতেন তা আপনি কেন করেন না কয় আমি তো ইবনে মাসউদ থেকে পাইছি তিনি করেন নাই তো আবু হানিফা প্রশ্ন করলেন আইয়ুহুমা আফকাহ এই দুইজনের মধ্যে বড় ফকি কে ইমাম আওজাঈ কে জিজ্ঞেস করেন আওজাঈ সঙ্গে সঙ্গে বললেন ইবনে মাসউদ তো ঠিক আছে আপনি ওনাকে আছেন আমি ওনাকে নিয়ে আসি তাহলে এলিম তো এটা দুটোতে এলিম উনি এলমের পিছনে ইনি এলমের পিছনে সুতরাং এইগুলি যে আবার ওর বিরুদ্ধে ফতোয়া দেয়া নাউযুবিল্লাহ মিন যালিক এইটা হলো মুখালাফাত এটার মধ্যে আমরা না যাই এই ফিতনা আমরা সৃষ্টি না করি আল্লাহ তাআলার কাছে বলতে হবে আল্লাহ আমরা যেন ফিতনার কারণ না হই হ্যাঁ আমরা ওই মিয়া আমারে দাওয়াত দিয়ে নিছে তাদের বাড়িতে আলে হাদিস তো গেছি পরে ওদের মসজিদে লেখা আছে আলে হাদিস মসজিদ আমার মাথা আসমান ভেঙে বলল ইন্না লিল্লাহ করছি কি আমি তুমি এখানে আলে হাদিস মসজিদ হ্যাঁ তাহলে আলে Shafi'i Masjid, Hanafi Masjid, Yeh Masjid. Na'udzubillah min dhalik. Allah ghorke diye fatta. Are, Ali Hadithar Hakim holo tokhoni namta lagbe na, Hanafira dukbe ar Ali Hadithar amal dekhbe. Tara bhalo na, eta to aro beshi ekmon. Jodi tumi mone koro eta tader age signboard lagao tora to dukbei na. Ami iccha kore Ali Hadithar Masjide rastar pashe giye dukiye namaz pori. Kotha bol ami oi Mokka Modinaye gele emon emon kori. ঠিক আছে আবার বাকি সময় করি না তো আমি ওদের মসজিদে করি না ওরা আরসায় থাকে আমারও তো জানি আমি মধ্যপন্থী আর আলে হাদিসরা ভালোবাসে তারা অবাক হয় কার উনি তো আবার ইয়ে করলেন না রবে দেন করলেন না এটার কিছু কয় না কিন্তু চেয়ে থাকে যেটা কি করলো তো আমি ইচ্ছা করে আলে হাদিসদের মসজিদে আসা যাওয়ায় নরসিংদী আসা যাওয়ায় নামাজ পড়ি কোনো হানাফি মসজিদে ইল্লা মাশাআল্লাহ বছরে একাধবার পড়ি আলে হাদিসদের মসজিদে নামাজ তাদের পিছনে পড়ি তারপরে এমনি পড়ি যাই হোক আমার আর কথা বলতে চাই না আচ্ছা নামাজ জোহরের নামাজ কয় রাকাত জি 4 রাকাত খুব খেয়াল করি জোহরের নামাজ এটা দিয়ে আমার ফিনিশ করি জোহরের নামাজ 4 রাকাত নামাজটা ইসলামি রাকাতও ইসলামি 4টা কি হ্যাঁ 4টা কি এটা ওই যে আমরা কই ইসলামি ইলম তা এখন অঙ্ক যদি না জানে তাহলে নামাজ হবে কয় রাকাত পড়তে হবে না 5 রাকাত পড়বো 6 রাকাত পড়ব হবে না চাই তোমাকে লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব কোরআনে কোনটা নাই এটা বের করো আমি চ্যালেঞ্জ করি কোরআনে কোনটা নাই তোমরা বের করো বুদ্ধিজীবীরা আমি তো বুদ্ধিজীবী না আমি সাধারণ কিছু কোরআন হাদিস পড়ি তোমরা আমাদের সামনে নিয়ে আসো টেলিভিশনে আলোচনা করি আজ পর্যন্ত কেউ সাহস পায় নাই বরং বুঝ ছড়াই যে দুই একটা একটু বলি একটা হলো ওই যে বিচারপতি কি নাম আরে ফতোয়া নিষিদ্ধ করলো রব্বানি আমি ফতোয়ার বিরুদ্ধে কথা বলছি তার রায়ের বিরুদ্ধে সে নোটিশ পাঠাইছে লিখিত মাপ চাও তা না হয় ট্রায়ালে নেওয়া হবে আমি দুঃখ প্রকাশ করতেছি আপনি দেখেন পরে বললেন বিচারপতি সাহেব আপনি অনেক পড়ালেখা জানেন নাইলে বিচারপতি হতে পারেন নাই আমি এত পড়ালেখা জানি না তবে পড়ালেখা দুই দিক থেকে করে একটা হলো ডান দিক থেকে করে বাম দিক থেকে এ বি সি ডি আর ক খ গ কোন দিক থেকে বাম দিক থেকে আর আলিফ বা তা সা তো জ্ঞান দুটাই এটাও জ্ঞান ওইটাও জ্ঞান তো আপনি যে রায় দিলেন রায়তে বুঝলাম আপনি ডান দিকের জ্ঞানে একটুও নাই অথচ আপনি এমন একটা বিষয়ে রায় দিলেন যে বিষয়ে আপনার কোনো জ্ঞানই নেই ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম না জেনে আপনি কথা বলেছেন এটা আমার বড় দুঃখ পেয়েছি আমাদের বিচার ব্যবস্থার ব্যাপারে। আমারও চিন্তা যে এইরকম বিচারপতি নিয়োগ করা হয়, এমন সব বিষয়ে কথা বলে যেগুলি তার নলেজে নাই। এখন বিচারপতি সাহেব, আপনি জানেন না, এটা জেনে নেন, আপনি এই ফতোয়া নিষিদ্ধ করছেন, তো তো মনে করছেন যে বউ তালাক দেয়া আর এগুলি হলো ফতোয়া না। আপনি ফতোয়া, এই যে পার্লামেন্টে যারা বক্তৃতা করে কোরআন, এগুলিকে ফতোয়া বলছে পার্লামেন্টের মেম্বারেরা। বলে কেমনে? ও قالت يا ايها الملأ افتوني في امري, রানী বিলকিস বলছেন আমারে ফতোয়া দাও, সুলাইমানের চিঠির প্রেক্ষিতে আমার কর্তব্য নির্ধারণে তোমরা আমাকে কি করো, ফতোয়া দাও শব্দ। আর রানী বিলকিস আরবি ছিলেন, আরব, ওনার বাড়ি ছিল ইয়েতে, কি বলে, ইয়ামান। সুতরাং আরবিউল আসাল আফতুনি, আমাকে ফতোয়া দাও। তাইলে তারা ফতোয়া দিল। তাইলে যে ফতোয়া দিল এটা কাদে, ইয়া আইয়ুহাল মালা, ও আমার সভাসদ বর্গ, মানে কি আধুনিক পরিভাষা পার্লামেন্টারিয়ান, যারা পার্লামেন্টের সদস্য। তো তারা যে বক্তৃতা করলো কোরআন, এটারে কি কয়? রানী বিলকিস কি মুসলমান ছিল না তো কাফের? রানী বিলকিস কি ছিল? সূর্যের পূজারী। অথচ সে ফতোয়া এটা ব্যবহার করছে। আপনি যে ফতোয়া নিষিদ্ধ করলেন, আপনার এই ফতোয়া নিষিদ্ধতার আওতায় পার্লামেন্টের সদস্য কেউ বক্তৃতা করতে পারবে না। ভাগ্য ওরাও জানে না, আপনিও জানেন না, পার হয়ে গেছেন। আপনি ওদের মুখ বন্ধ করে দিয়েছেন, গেল এক নম্বর। দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ইস্তাফতিহিম, আবু জাহালদের জিজ্ঞেস করো, তাদের থেকে ফতোয়া নাও। তাহলে আবু জাহালরা যে কথাবার্তা বলে, যে বিষয়ে, সামাজিক যে কোনো বিষয়ে, এগুলিকে ফতোয়া বলা হচ্ছে, এটাও নিষিদ্ধ করলেন আপনি। যা করেন, আল্লাহর মুখ বন্ধ করলেন। কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আল্লাহর মত হলে ফতোয়া হলো কোরআন, কোরআন বন্ধ করে দিলেন। এরপরে সর্বশেষ শুনবেন, ওনারে বললাম সর্বশেষ শুনে, আপনার রায়তে, আপনার রায়টা যে বাতিল হয়ে গেছে এটা কি আপনি জানেন? বলি কেমনে? ওইটা আপনার ফতোয়া, আপনার মতটা হলো ফতোয়া, চেয়ার থেকে দিলেন এটা রায়। তো প্রথম আপনি ফতোয়া ঠিক করছেন, ফতোয়া নিষিদ্ধ করবেন, চেয়ার থেকে বলার কারণে এটা রায় হয়ে গেছে। তো রায়টা প্রথমে ফতোয়া হয়, যেই মুহূর্তে রায় দিলেন ফতোয়া নিষিদ্ধ, ওই মুহূর্তে আপনার রায়টা বাতিল হয়ে গেছে, কারণ এটা ফতোয়া। এরপরে আপনি চ্যালেঞ্জ করবেন, তো কোর্টে চ্যালেঞ্জ করেন, আমি কোনো অ্যাডভোকেট নিয়োগ করব না, কারণ ও ব্যারিস্টাররা এগুলি বুঝবে না, আমি আর্গু করব, দেখি আপনারটা টিকে না আমারটা টিকে। আলহামদুলিল্লাহ, ভদ্রলোক এমন ভীষণ পিছাইলো, হ্যাঁ মুখ খুলি নাই। এইবার এগুলি ইউটিউবিতে আছে, আচ্ছা তোরে দিছি। সুতরাং এই বুদ্ধিজীবীরা এই সমস্ত এগুলির বাহাদুরি দেখায়, এগুলি করে। সর্বশেষ ছোট্ট ঘটনা দিয়ে কথা শেষ করি। আমাদের ইউজিসি আছে না, ইউজিসি গ্র্যান্ড কমিশনে সর্বশেষ বৈঠকে দাওয়াত দিল ডক্টর আজাদ চৌধুরী। তো গেলাম, চেয়ারম্যান আর এমডিরা। তা আমি 2 নম্বর লাইনে বসছি, আর আমি দেরিতে গেছি। উনি ঢুকছেন, পুরা পেটটা প্রায় 100-200 মতো, 150 থেকে 200 হবে। উনি ঢুকছেন, ঢুকে সালাম দিলেন, সালাম দিয়ে বসলেন চেয়ারে। বসে আমার মাথার উপর কি ছিল, রুমাল ছিল, আমার মার্কাটা ছিল আর কি। উনি করছেন কি, নিজের চেয়ারটারে ঘুরাইলেন, আমি দেখলাম আস্তে আস্তে ঘুরাইতেছে, ঘুরে বাম বাম কোণে নিয়ে আসছে, আয়না সালাম দিতেছে। এইভাবে সব মানুষ চেয়েছে, যে একটা সালাম তো আগে দিল, এখন এক ব্যক্তিকে সালাম দিচ্ছে সব মানুষের। আমিও নিজেও একটু লজ্জিত হচ্ছে, এই ব্যাটা কি করলো, এর একা একা এর এতগুলি মানুষের মধ্যে এর সালাম দেয়, তাও চেয়ার ঘুরে। আমি আমার পাশের একজন কারে সালাম দিলেন, কয় আপনারে। কেমনে দেখলেন? উনি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি। কেমনে বুঝলেন? কয় দেখলাম তো, আমি ওনার জীবনে দেখি নাই, ওনার সঙ্গে দেখাও হয় নাই, উনি আমরা সালাম দিল কে? আচ্ছা দেখা যায়। পরে যখন মিটিং শেষ হইল, আমি যাচ্ছি, উনি আমার সবাই একজনকে হ্যান্ডশেক করে বিদায় করে, আমারে হ্যান্ডশেক করে কানের কাছে মুখটা নিয়ে আসে, আশা করে সাহেব আমি কিন্তু দেখি। দেখি মানে কি? টেলিভিশনে বক্তৃতাগুলি দেখে। তাহলে এই বুদ্ধিজীবীদের অন্যতম ব্যক্তি। তাহলে কোরআন হাদিসকে যদি সঠিকভাবে পেশ করা যায়, এই সমস্ত বুদ্ধিজীবীরা আপনাদের সামনে কথা বলতে পারবে না, আল্লাহর মেহেরবানিতে। কারণ কোরআনের মধ্যে এরা তো বুঝে না, এরা মনে করে দুনিয়ায় লাফালাফি করে, মোটেই না। কোরআনই কারীমে আল্লাহর ইলম, এটাকে ভালো করে পড়াশোনা করব আমরা এবং কোরআন মুতালা করব, কোরআনের অর্থ এবং সুন্নাহ দুটা নিয়ে আরও অনেক কথা। আজকে আর সব কথা বলবো না, ইলম নিয়ে আরও অনেক কথা আছে, এগুলি আমরা পরবর্তী পর্যায়ে করব। কে জানিয়ে বক্তৃতার শুরুতে বলছেন আহসানু আমালা, উনি সুন্দর বলেছেন। এই ব্যাপারটা একজনকে জিজ্ঞেস করা হয়েছিল, আবিদুল হারামাইনের নাম কি? ওনাকে প্রশ্ন করা হয়েছে, একজনে বলল যে সুন্দর আমল কাকে বলে, আহসানে আমাল? উনি কয় আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আমি তো বেশি কথা কইলাম কম জানি বলে, আর যারা বেশি জানেন তারা কম কথা কয়। আখলাসুহু ওয়া আসওয়াবুহু তর্জমা হলো যেটা বিশুদ্ধ আর যেটা সঠিক। এক নম্বর হলো বিশুদ্ধ আর দুই নম্বরে কি, তাহলে আহসানে আমাল হবে। লোকেরা বলল ইয়া ইমাম, এই বিশুদ্ধ কোনটা? তিনি বললেন মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা, যে কাজটা কেবলমাত্র কার জন্য করা হয়, এটার নাম হলো আখলাস, বিশুদ্ধ। তাহলে সঠিক কোনটা? মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সুন্নতের উপরে যে ফিট হবে, এটা কি? এটা কি? হ্যাঁ, এটা হলো আসওয়াব, সঠিক। তো এটা সঠিক আমি বুঝছি। তো ও আচ্ছা, আজহারি, আচ্ছা তো কি বলছিলাম? আল্লাহ সঠিক বলে, সঠিক হচ্ছে এটা নবীর সুন্নত অনুযায়ী হতে হবে। কারণ এটার জন্য আমি মেশাল বানাইছি, ছেলেরে পাঠাইছে 1 কেজি পলার চাল, বিশুদ্ধ পলার চাল নিয়ে আসো। কথা কিন্তু দুইটা, 1 কেজি বিশুদ্ধ পলার চাল নিয়ে আসো। তো নিয়ে আসছে, আয়সা দেখছে যে চাল বিশুদ্ধ, কিন্তু কেজিটা ঠিক আছে কিনা ওজন করে দেখে কম। ছেলেরে কয় যা তোর ছোট মানুষ দেখে ঠকাইছে, তো গিয়ে বলে আপনি ওজনে কম দিয়েছেন, এটা বিশুদ্ধ কিন্তু সঠিক না, ওজনে সঠিক হতে হবে। পরে দেখেছে হ্যাঁ, তো সে আবার করছে কি, এর মধ্যে এবার ভেজাল দিছে, এই নাজির শাল দিয়া ওজন ঠিক করে দিয়েছে। তাইলে বিশুদ্ধ, এইবার বিশুদ্ধতা থাকলো না, সঠিক হইলো বিশুদ্ধ থাকলো না। তাহলে দুইটা যুগপৎ ভাবে বান্দার আমলের মধ্যে এই দুটা থাকলে এটা কি হবে? ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আলে আমল করলে হবে না, উত্তম ভাবে আহসান হতে হবে, তাহলে আল্লাহ বলেন আমি বিনষ্ট করবো না। এ নিয়ে অনেক কথা। তো যাই হোক, এগুলো কোরআন হাদিস থেকে আমাদের বুজুর্গরা সুবহানাল্লাহ কেমন সব ইলমি কথা বলে গেছেন। মাঝে মাঝে ঠকে দেই আল্লাহ, এই যুগের লোকেরা কি বুঝে, তারা যা বুঝতেন। আচ্ছা, আজহারি নিয়ে কিছু প্রথম কথা হলো আজহার ওলামা উল আজহার না, আপনারা এটা ভুল পরিভাষা। তাহলে কি বলবেন? আল ওলামা আল আজহারিন। আপনারা আজহারি আলেম, আজহারের আলেম না, আজহারের আলেম অনেক বড় ব্যাপার। তো আপনার দেখি মামলা করতেছে না, আমি অবাক হইতেছি না। ওলামা আল আজহার এটা বোঝায় না, এটা বোঝা হয় আল ওলামা আল আজহারি মুতাখাসিসুন, ওইটার এজাবত হবে আপনারা আজহারি। আবার নিজেরও কোন আজহারি জমা করার সময় গিয়ে আবার ভুল বলে যান কেন? আজহারিয়িন, আজহারিয়ুন, বুঝে আসছে? আপনারা কয়টা আজহারিদের কিছু বলে না। আমার তো চোখ খারাপ, চোখ খারাপ না, খামাখাই ভালো জিনিসের প্রতি নজর পড়ে না, খালি কোরআনে কি ওইটার প্রতি নজর পড়ে যায়, এটা একটা খারাপ অভ্যাস আমার। তো যাই হোক, আজহারিয়ুন। আমার কথা হচ্ছে আজহারি হোক মাদানি হোক, আমি না হয় মক্ষীটা নাই বললাম, তো আমি বেশি দিন পড়াশোনা করি নাই বলে এই মক্ষী এগুলি কই না। তারপর মক্ষী আজহারি মাদানি ঠিক আছে, এরপরে কাসমি, জামিয়া কাসমি, আর কাসমি হবে না, কাসমি। আমার ছেলেরা যারা ওখানে পড়ে, ওরা আমার সঙ্গে দেখলে কয় হুজুর তৌহিদ জামিয়া কাসিমেতে যা শিখে এসছি এখানে নতুন কিছু শিখি নাই, ওইগুলি এখানে দেখলাম। আমার অন্তরটা ভরে যায় মাশাআল্লাহ। আজকে কে জানি বললো, হ্যাঁ ও বললো, বলে আমরা এখানে নতুন তাওহীদ শিখি নাই, ওইগুলি এখানে একটু তাফসীল সাথে এগুলি করে। মনে রাখতে হবে আমার দেশের এই দেওবন্দি মাসলাক, এদের কাছে ফরুআতের ইলম অনেক আছে। ফরুআত বুঝে আসছে, চুলচেরা বিষয়, এটাকে এগুলির মধ্যে তারা গায়ের হয়, গায়ের মানে গভীরে ঢুকে চুলচেরা বিষয় নিয়ে এগুলি ঢুকে, কিন্তু আকীদার ব্যাপারে এরা বড়ই মিসকিন। কেউ থাকলে মাফ করবেন। যেমন আমি মিটিংয়ে বসতেছি, মিটিং করলাম, আমি চেয়ার করছি, চেয়ারপারসন। আমার এখানে একজন বড় আলেম, একজন কওমি মাদ্রাসার কি বল মোহতামিম, নাম বললে সবাই চিনবেন, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক, আমার পাশে। তো বক্তব্য শেষে একজনে জিজ্ঞেস করছে, আল্লাহ কোথায়? কথা কি বুঝে আসছে? তো উনি প্রশ্ন করছে আমার, জবাব দিচ্ছেন উনি। উনি মনে করেন যে আমি, উনি চেয়ারম্যান হিসেবে ওনার কাছে এলেও আসি, কিন্তু আমার যে এলেম কম এটা আমি বলি কেন, আমি প্রমাণ করে দিই। সুতরাং উনি কি বললেন, উনি বললেন আল্লাহ সব জায়গায় আছে। বলে কেমনে আছে জিজ্ঞেস করো, কয় রুহটা কোথায় আছে, রুহ কোথায় আছে, দেহের ভিতরে আছে, কোন জায়গায় আছে বলতে পারি না। কয় আল্লাহ এরকমই সব জায়গায় আছে, কিন্তু এটা বলা যাবে না। আচ্ছা তার তার সামনে তাকে শরম দেই নেই। তার চলে যাওয়ার পরে মৌলানাকে বললাম, মৌলানা আপনি এটা কী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি কি এটা পড়েন নাই যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর? এখানে এক উসুলটাও বলা হয়েছে, আবার ফারাও বলা হয়েছে। সামি বাসীর, তিনি শুনেন এবং দেখেন, আমরাও শুনি এবং দেখি, কিন্তু মূল নীতিটা তো আগে বলা হয়েছে, ওটার উপরে ফিট করতে হবে। লাইসা কামিসলিহি, তার মতো কোনো জিনিস নাই, এটা আগেই বলে দিয়েছেন। তাহলে আপনি যে বললেন রুহের মতো আল্লাহ আমাদের এই সব জায়গায় আছেন, তাহলে মিছিল, আপনি কি মিছিল বানিয়ে না মাসাল করা যায়, একটা একটা জিনিস বানিয়ে মাসাল নূরিহি, এগুলো বলা যায়, কিন্তু যেটা বাস্তব এরকম আল্লাহ তাআলার সঙ্গে কোনো কি নাই, এটার কোনো তুলনা দেওয়া যাবে না। তো লাইসা কামিসলিহি শাই, আবু হানিফা কি সুন্দর করে এই হানাফি এই আকীদাগুলি এরা জানে না, এগুলি কিন্তু হানাফি মাযহাবের কয়। আবু হানিফা যে আকীদা, এগুলি এত সুন্দর, নুসবিতু লিল্লাহ মা আসবাতা লিনাফসি, তার হাত আছে, তার পা আছে, তার চোখ আছে, যেগুলি যেগুলি কোরআনে সবগুলি আবু হানিফা স্বীকার করছেন, কিন্তু লাইসা কামিসলিহি, তার মতো কিছু না, তারই মতো, এটা তারই মতো, বলতে পারছি না কাইফ, আমরা জানি না, কিন্তু এটা আমরা স্বীকার করি। এটা কোনো ব্যাখ্যা করার নাই আবু হানিফা, কোনো তাফসিরে জানি, খালি আলেম আলেম কারে কয়। আমি শর্ট শর্ট ব্যাপারে আবু হানিফাকে দেখলাম, সুবহানাল্লাহ, খামাখাই ইমাম হয়েছেন, ইমামুল আইম্মা। এই জন্য এগুলি জানতে হবে আমাদেরকে, সেই দৃষ্টিকোণ থেকে পড়লে ইনশাআল্লাহ আযহারি। আমি সবাইকে বলবো নিজেদেরকে ব্যস্ত এলিম চর্চা, 1 নম্বরে এলিম চর্চা করতে হবে। 2 নম্বর কি করতে হবে, অনেকে আবার এখানে ভুল করে, কয় এলিম আছে কিন্তু আমল নাই। আরে বাবা, আশা করো এলে আমল হবে। এলেমটা কিন্তু একটা মুস্তাকিল পারফেক্ট আমল, আমি বলে দিলাম, এলেম একটা মুস্তাকিল পারফেক্ট আমল। তুমি যখন এটার উপর আমল করবে তো আরেকটা আমল, এটা কিন্তু ইলম হলো 1 নম্বরের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হলো প্রথম? ইকরা। এলেম কয় নাই, ফালাম এটা তো বলে নাই, না পড়ছে ফালাম বলছে, এটা বলে নাই, কি বলছে ফাবুদ, ফাবুদ না, ইবাদত করব কেমনে, ঈমান আমেন, ঈমান আনো, এটা বলে নাই, কি বলছে ইকরা। কেন ইকরা বিসমি রব্বিক, কার নামে পড়তে হবে, রবের নামে। রব কি? এই আমার দেশে আবার যেই রব খুলবেন কোরআন শরীফ করতে দেখবেন কি লেখা আছে, প্রতিপালক, ইংরেজি বলে সাস্টেইনার, অথচ 4টার অর্থ একটা অর্থ সাস্টেইনার। 1 নম্বর তিনি স্রষ্টা, কোরআন প্রথমেই এই রবের অর্থ করতেছে, আল্লাহই সংজ্ঞাই দিচ্ছে, আল্লাহই খালাক, সৃষ্টি তিনি করেছেন, লালন পালন তিনি করেছেন, এরপরে প্রভু তিনি, এটা মালিক, রব মানে মালিক, প্রভু, এরপরে বিধায়ক, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সুতরাং বিধায়ক, এগুলি যৌক্তিকভাবে সিরিয়ালি এগুলি এসে যায় যদি এগুলি ভালো করে গভীরভাবে মাথা ঘামানো যায়। তা কোরআন কারিমে এগুলি খুব সিরিয়ালি সহজে এসে যায়। এই জন্য ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী একটা তাওয়িব করছেন, কি করছেন? শিরোনাম দিয়েছেন কি? আপনাদের মধ্যে বলেন এক আধজন। আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। সুবহানাল্লাহ, ইমাম বুখারী মুজতাহিদ ছিলেন তো, তার এগুলি থেকে কি সুন্দরভাবে উনি ইস্তেখরাজ করছেন। তিনি এটা জ্ঞান অর্জন করতে হবে বলা এবং করার আগে। তো ইমান কি বলার বিষয় না? বলতে হয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ফালাম আগে জানো, জানার আলোতে ইমান হবে। আর জ্ঞান ছাড়া ইমান, এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, করে টুরে কতক্ষণ পরে কবরের কাছে গিয়ে কয়, বাবা তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে, তুই এতক্ষণ কি কইলি, এখন কি করছিস? কারণ এলিম নেই। সেই জন্য আল আজহার এলিমের অনুমান, এটার মধ্যে উল্টাপাল্টা বেদাতিও আছে, ওইখানে বেদাতিদের সঙ্গে আমার দেখা আছে, তো তাদের কথাবার্তা শুনলাম, বেদাতিও আছে এবং মাশাআল্লাহ আহলে হকও আছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আল আজহার থেকে পড়ে এসে এইখানে আজহারের আলো ছড়াতে হবে। আজহারের আলো হলো এলমের আলো ছড়াতে হবে। দেখা যাক, আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বর্তমান পরিবেশটা, রাজনৈতিক পরিবেশটা আমার অনুকূলে না। নাহলে আল্লাহ পাক আমাকে যাই দান করেছিলেন, আমি অনেক কাজ করতে পারতাম। এই সময়টায় এত কাজ করতে পারতাম যে কাজ আলহামদুলিল্লাহ আমার মনে হয় আল্লাহ পছন্দ না, আর বেশি কাজ করি। নাহলে এই সময়ে এই রাজনৈতিক পরিবেশটা উল্টা হওয়ার কারণে আমি আজ এই কাজগুলি, নাহলে আজহারীদের খাটানোর কোনো ব্যাপারই ছিল না। এগুলি খুব সহজ ছিল, মানুষ কি সুন্দর করে মেনে নেয়, কথা বললে বুঝিয়ে দিলে মেনে নেয়। এক ব্যক্তি, আমি আমেরিকাতে একটা টার্গেট করছি, 262 একর জমির উপরে একটা এটারে কি কয়, না খ্রিস্টানদের চার্চ, তো চার্চ এটা বিক্রি করে ফেলে, মুসল্লি নাই। তো গেছি আমি দেখতে, আমার নিয়ে ওটার ভাইস চেয়ারম্যান 250 একর বাড়ি গেছে, একটা ছোটখাটো রাজ্য এটা ঘুরে রেখেছে, এর মধ্যে হরিণও আছে, হরিণ দেখলাম দৌড়দৌড়ি করে, ইয়ার জঙ্গলও আছে। এরপরে এইটা এখন মুসল্লি নাই, কি করি? এইটারই কিনি, এইটার একটা আমেরিকাতে একটা ইসলামিক সেন্টার করি, পরে এটি ইউনিভার্সিটি করি। বাংলাদেশের একজনকে বললাম, মসজিদ তো অনেক বানাইছেন, কিন্তু এক বেটায় মসজিদ বানাইছে সমুদ্রের মাঝখানে, ফাউন্ডেশন দিয়া উপরে মসজিদ নিয়ে আসছে, যত নাবিকরা আসে ওরা নামাজ পড়ে। আর আরেকজনে মাটির উপরে, ভূমির উপরে অনেক মসজিদ বানাইছে, 100 মসজিদ বানাইছে, কত কোনটার দাম বেশি? ওনারে বললাম, উনি তখনই সন্দেহ করতেছিলেন, পেছে ফেলাইতেছে আমাকে। আমি বলে, জীবনে অনেক মসজিদ করছেন, এবার এমন একটা মসজিদ করবেন, এই সমুদ্রের গভীরে মসজিদটা করবেন, যার প্রয়োজন। বলে, কি বলতে চান? আমি বলতে, যে আমেরিকাতে এরকম একটা জিনিস পাওয়া যায়, সেখানে মসজিদ করতে চাই। শুধু মসজিদ না, মসজিদের ক্যাবলাও ঠিক আছে, ওরা যে হলটা বানাইছে পাদ্রীরা বক্তৃতা করে, আর ক্যাবলা সোজা করে করছে, আমি ওখানে গিয়ে দিয়ে মাশাআল্লাহ অন্ত 250-300 মানুষ নামাজ পড়তে মসজিদ দাঁড়ানো লাগবে না, এরপরে মসজিদ লাগবে, তো ওই এই পর্যন্ত ঠিক থাকবে, বক্তৃতাও করা যাবে, ইয়ে করা যাবে। তো এরকম একটাই, কত টাকা লাগে? আমি বলি, 150 টাকা, মাত্র 150 কোটি। জামিয়া কাসিমিয়া এখন সম্পত্তি আছে 100 কোটি টাকার উপরে, খালি মাটি, এরপরে বিল্ডিং মিল্ডে আছে, তো ওটা হলো এন মাত্র 35 বিঘা, আর ওখানে কত বিঘা? বিঘা না, একর, 262 একর। ওনার কথাতে হয় আমি 100 কোটি টাকা দেবো। আমি 100 কোটি দিলে 50 কোটি আমি জোগাড় করতে পারবো। এই লোক করছে ইলেকশন করে অন ফলানি, কথা বলছেন মতলব বাড়ি। এখন কোথায় আছে? গত আমেরিকা থেকে বারবার ফোন করে উনি কখন উনি আমার বলছে ফোন ভিসা জোগাড় করছি আপনার সঙ্গে যাব মানে আসে সেই কথার উপরে, কিন্তু ইদানিং তারে ধরতে পারতেছি না, আমেরিকা সফর কাছে চলে আসতেছে। যাই হোক দোয়া করেন, এইটা বাংলাদেশে তো করার নিয়ত ছিল, করতে তো পারলাম না। এই যে আজহারি কাসিমি যত আছে আলহামদুলিল্লাহ সমস্ত এলমওয়ালাদের কাজে লাগানোর মতো ব্যবস্থা হতো, কেন হতো এটা আমি জানি, কেমনি হতো এটা পারতাম, এদের সঙ্গে কিছু করতে পারতাম। আমার বড় অফার ছিল, অফারে আমি একমত হইনি, এটা জেনে নেন। যত বড় অফার হতে পারে আমার জন্য তত বড় অফারটা ছিল, আমি এটা গ্রহণ করিনি, সঙ্গে সঙ্গে অস্বীকার করেছি। আমি বলছি এটা আমার দ্বারা সম্ভব না, কেন না এটা দর্শনটা ব্যাখ্যা করেছি, ওই লোক দুঃখ পাইছে। এখন স্বীকার করে আপনি ঠিকই করছেন, আপনার স্কুল অফ থট থেকে আপনি ঠিকই করেছেন। কাজে এটা করতে পারি নাই, পারবো না ইনশাআল্লাহ। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, পরিবেশ অনুকূলে আসে, তখন ভাববো। আমার ইউনিভার্সিটিটাকে বড় করলে, যদি বড় করতে থাকি অনেক লোক নেওয়া যাবে, কিন্তু বড়ও করতে পারছি না, নানান সমস্যাতে আসি। যে আল্লাহ তাআলা আমাদের ভালো করুন, আপনার ভালো করুন। আমি অনেক এদিক সেদিক কথা বললাম, আপনাদের এই উদ্যোগকে রাখেন, জমা করেন এবং লোকদেরকে এক জায়গায় আনার চেষ্টা করেন আলেমদের, ইনশাআল্লাহ আলেমরা ঠিক, জনগণ এমনিই ঠিক। আল্লাহর মেহমতে আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।